টানা ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নামার ঢলের পানিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বানের পানিতে ভাসছে বারো জেলার বিস্তীর্ণ অঞ্চল মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দিয়েছে দুর্গত অনেক এলাকাতে গত দুদিনে চার জেলায় মারা গেছেন অন্তত আটজন আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জে প্রতিনিধিদের তথ্য এবং চিত্র ডেস্ক প্রতিবেদন তীব্র স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ লোকালয়ে হু হু করে প্রবেশ করছে পানির প্রবাহ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুমিল্লার বরিচং উপজেলার নল ইউনিয়নের বুরবুরিয়া এলাকার বাঁধের একটি অংশে ভাঙন সৃষ্টি হয় সেই ভাঙনে অবাধে পানি ঢুকে প্লাবিত হয়েছে পনেরোটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে আছে নোয়াখালী সদরসহ সাত উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবেছে সড়ক মহাসড়ক পানিবন্দি প্রায় বিশ লাখ মানুষ বাড়িঘরে পানি ঢুকে চরম ভোগান্তিতে বাসিন্দারা দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তলিয়ে গেছে ফসলের ক্ষেত স্কুল কলেজ মাদ্রাসা কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ বানের পানিতে ভাসছে চট্টগ্রামের ষোলো উপজেলার নিম্নাঞ্চল সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাট হাজারি ও ফটিকছড়িতে হালাদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারি নতুন নতুন এলাকা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ সেনা ও নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার পানিতে তলিয়ে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিস্তীর্ণ এলাকা এদিকে বাজারে বনু ও ধোলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ডুবে আছে রাস্তাঘাট ফসলি জমি খাদ্য ও সুপেয় পানির সংকটে পানিবন্দী মানুষ তবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি কিছুটা কমেছে খুলনার পাইকগাছার দেলটি ইউনিয়নে কালীনগর গ্রামে বেরিবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাঁচটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ছয় হাজার মানুষ তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করলেও শঙ্কা কাটেনি নতুন করে উপজেলার নয় দিল ও দেবগ্রাম সেতুর দক্ষিণ পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে বেড়েছে জনদুর্ভোগ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে বন্ধ রয়েছে যাত্রী পারাপার এস নিউজ ডেস্ক